আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, লাস্ট কিনা বলতে পারবো না, ক্যালেন্ডার দেখতে হবে। শ্রাবণ মাস শেষ হলে জন্মাষ্টমীর তোড়জোড় শুরু। ইন্দ্র কয়েকদিন ধরে বলে যাচ্ছে, কী গো লোক ডেকে ঘর পরিষ্কার করাবে না, ঘর পরিষ্কার করাবে না, দাঁড়াও বৃষ্টি বাদল একটু কমুক, ঝকঝকে রোদ উঠুক, তারপরে। বৃষ্টির দিনে ঘর ঝাড়পোঁছ করলে দেখবেন কাদা কাদা হয়ে যায়, আর ইদানিং দেখছি 24 ঘন্টা অন্তর অন্তর মাথার ভেতরটা কেমন চিটচিটে হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন শ্যাম্পু করতে না পারলে গাদা গাদা চুল উঠবে। বর্ষাকাল আর শীতকাল চুল ওঠার সময়। আর উঠেছি অনেক সকালে, বিছানার মধ্যে গড়াগড়ি খেয়েই যাচ্ছি, কারণ ঠাকুর পুজোর ফুল আসতে দেরি হচ্ছে। ভেবেছিলাম আজকে ঠাকুর পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, তারপরে ভাবলাম না, শ্রাবণ মাসের সোমবার বলে কথা, ভগবানকে একটু স্পেশাল করে পুজো দিতে হবে। কতগুলো করে অপরাজিতা ফুল হচ্ছে, বৃষ্টির জল পেলে এই ফুলের পাপড়িগুলো আরেকটু ছাড়ে, দেখতে বড় লাগে। আরে ফড়িং তো আমার সঙ্গে আসলো না গো। এটা খেয়াল করে দেখবেন, একটা মেয়েকে কোনো জায়গায় যাওয়ার জন্য যদি বলেন, তার রেডি হতে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা সময় লেগে যাবে, সে ছুটো ছাটা যেখানেই যাক না কেন। কিন্তু একটা ছেলেকে যদি বলেন চলো, সেই যেন তক্ষণই রেডি। এই যে বলে আসলাম, 10 মিনিটের মধ্যে স্নান ধান করে ঠাকুর ঘরে চলে আসবে। এমনকি মেয়েরা রেডি হয়ে গেছে, ঘরের অন্য মানুষটা রেডি হতে 2 মিনিট সময় নেবে, সেই ফাঁকে বলে কি দাঁড়ো হাতের কাজটা সেরে নিই তারপরে বেরোচ্ছি, হয় না এরকম? সংসার মেয়েদের এমনভাবে বেঁধে রেখে দিয়েছে না, সে যত বড়ই অফিস কাছারি করুক না কেন, মেয়েরা কতক্ষণে অফিস থেকে বাড়িতে এসে সংসারের কাজগুলো গোটাবে, আবার কতক্ষণে গুটিয়ে গাটিয়ে অফিসের জন্য বেরোবে। আমার মনে হয় না একটা ছেলের মাথায় এত চাপ থাকে সংসার সংসার করে। হ্যাঁ, সংসারে চাল ডাল লবণ এই সমস্ত চিন্তা থাকে, কিন্তু গুছিয়ে রাখা, এই রাখা, ওই রাখা মেয়েরা একটুখানি বেশিই করে। দেখবেন কোলের বাচ্চা কারোর কাছে দিয়ে বাইরে যে বেরোবে, মেয়েরা শান্তি পায় না, কিন্তু বাবারা বলে দেবে, ও থাকুক না, 2 মিনিট থাকুক না, চলো না, যাবো আর আসবো। আমার পুপু যখন ছোট ছিল এরকমই হতো। ধরুন একটা স্টেশন মার্কেটে যাব, পুপুকে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই অত ভিড়ভাট্টার মধ্যে, তা আমি বলতাম ছাড়ো না, আজকে না গিয়ে অন্য দিন যাবো। কিন্তু বলতো না 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 চলো চলো, 2 মিনিটের জন্য ওকে মায়ের কাছে দিদির কাছে রেখে দাও, আমরা চলে আসব। তা বলে কি বাবা ভালোবাসে না? বাবা ভালোবাসে, কিন্তু বাবারা সন্তানদের ছাড়তে জানে। তারা যেমন রাস্তাঘাটে বেরিয়ে কাজকর্ম করছে, তারা চায় তাদের সন্তানও একটুখানি রাস্তাঘাট চিনুক, বুঝুক। কিন্তু মায়েরা ভাবে কি বাবা এই যে বাচ্চাটা বেরোলো আমার কোল থেকে, আমি না থাকলে কে সামলাবে? সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্তায় রাধা কান্তায় নমস্তুতে। চলো হয়ে গেছে, হয়ে গেছে গো, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, চলো। ইন্দ্র এখনো পর্যন্ত ঠাকুর ঘরে আসতে পারলো না, তার অপেক্ষাতে শুয়ে রইল। নারকল ছোবড়া দিয়ে ধুনো দিলে ভুর ভুর করে যতক্ষণ না ধোয়া উঠছে ততক্ষণ আমার শান্তি লাগে না। নিচের ঘরের সমস্ত পাপোশ ধুয়ে কেচে এখানেই মেলে দিলাম, ছাদে নিয়ে মেললে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে শুকিয়ে যেত। ভাবছি বৃষ্টি আসলে যদি তুলতে মনে না থাকে তখন কি হবে, পুরো খাটনি বেকার। কালকে জামা কাপড়ের স্ট্যান্ডটা ঘরে এনে রেখেছি, শুকিয়েও গেছে মনে হয়। কই গো প্রভু, ফুল দিয়ে গেলো, পুজো হয়ে গেল, আবার এই চাদরটাও ছিঁড়ে দিয়েছে। কালকের ভাত ডাল তরকারি সব রয়েছে, গরম করে দিলে ইন্দ্র খেয়ে বেরিয়ে যাবে। আজ তো সোমবার, নিরামিষ রান্নাবান্না করব, দেখি ফ্রিজ ঘেটে কি সবজি পাওয়া যায় না যায়। আর দেখুন বন্ধু, এই কুচো চুলগুলো কিছুতেই বসতে চায় না, যতই হাতের মধ্যে একটু তেল জল নিয়ে সাপটে দিই না কেন, তার জন্য এইটা ব্যবহার করি, কার্ল আপ। ফিজি হেয়ারগুলোকে একদম বসিয়ে দেবে, এটা একটা হেয়ার জেল, জাস্ট 1 ফোঁটা
হাতের মধ্যে নিলাম, দুই হাতে ডোলে মাথার উপরে ছাপটে নেব, ব্যাস সারা দিনের জন্য নিশ্চিন্ত। এতে চুল খারাপ হয়ে যাবে কিংবা চুল উঠে যাবে সেই সমস্যা কিন্তু হচ্ছে না। আমি এক মাস হয়ে গেল ব্যবহার করছি, নিজে ব্যবহার না করে তো আর আপনাদের বলতে পারি না, আমার মতো এই সমস্যা অনেকেরই আছে যে চুলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে খুব খারাপ লাগে, বিশেষ করে বর্ষার দিনে। তারা এই হেয়ার জেলটা ব্যবহার করে দেখতে পারেন। সামনেই পুজো আসছে, সবাই তো আর স্ট্রেটনিং করবে না, কোঁকড়ানো চুলটাকে একটু সামাল দেওয়ার জন্য খুব ভালো একটা জিনিস, খুব ভালো। স্ক্রিনশট দিয়ে রাখুন, নাইকা অ্যামাজন ফ্লিপকার্টে খোঁজ করবেন, পেয়ে যাবেন। আমার বউ চলে এসেছে, এবারে চা বানাবো, ইন্ডোর ভাত গরম করবো। মামা গুড মর্নিং। প্রভুকে পুজো দিতে যাওয়ার আগে ডাক দিয়ে গেছি, সে নাকি উঠতেই পারলো না। ওমা কপালে তিলক কাটলে কেন গো? এই জায়গায় একটা ব্রণ হয়েছে, মুলতানি মাটির প্যাকটা দিয়ে রাখলে নাকি ব্রণ শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে রে বাবা, তোদের গোপন কথা আমি কেটে দেবো। ইন্দ্র এতক্ষণ গল্প গুজব করে বেরোলো, আমিও রান্নাঘরে আসলাম। সজনে ডাঁটাটা সেই সেদিন কেটে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছি, এখনো পর্যন্ত ভালো রয়েছে। এই সজনে ডাঁটা দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল করব, এটা অড়হর ডাল, দেখুন ডাল থেকে পাউডার বেরিয়ে গেছে, এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কেন কি জানি, আমার ঘরের ডাল তো এইভাবে নষ্ট হয় না। দেখা যাক, ভিজিয়ে রাখার পরে যদি ভালো মনে হয় তো রান্না করব, আর না হলে সামনের দোকান থেকে একটু মটর ডাল এনে রান্না করতে হবে। এই অড়হর ডাল সব দোকানে রাখে না। চিচিঙ্গা ভাজবো, এর আগের দিন যে কাঁঠালের বীজ এনেছে সেই কাঁঠালের বীজও একটু দেব, চিচিঙ্গার সঙ্গে কাঁঠালের বীজ খুব ভালো যায়, নারকল দিলেও ভালো হয়, কিন্তু নারকলের তরকারি আমার ইন্দ্র খেতে চায় না বন্ধু, ইন্দ্রর খাবার ঝামেলা নেই, তবে এটা খাবো না ওটা খাবো না শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এই করে করে না খাওয়ার লিস্টে যে কত কি। এর আগের দিন গপ্প মিরের থেকে পরিণীতা শুনছিলাম, এত ভালো এত ভালো, আমি বাংলা সিনেমাটা দেখেছি, তবে কালকে যখন শুনছিলাম বুকের ভেতরে কেমন মোচড় দিয়ে উঠছে। আপনারা যারা এখনও শোনেননি গপ্প মিরের থেকে ওই পরিণীতা একবার শুনে দেখবেন, তারপরে মহেশ শুনবেন, ভীষণ ভালো ভীষণ ভালো। আর এই অর্ণপলে ছেলেটার তো কোনো কথাই হবে না, ওর যে কোনো গল্প আমার এত ভালো লাগে, এত সুন্দর করে বলে। কাঁঠালের দানা কেটে গুটে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা দরকার, এই যে সাদা কষ্টটা বেরিয়ে যাবে তাতে খাওয়ার পরে আর ক্ষতি করে না। কাঁঠালের দানা কিন্তু হাই প্রোটিন, যাদের থাইরয়েড রয়েছে কিংবা গায়ে হাত পায়ের ব্যথার সমস্যা রয়েছে, কাঁঠালের বীজ এড়িয়ে চলবেন। প্রথম তেল দিয়ে দিয়েছি, দেবো কালো জিরে ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা চিচিঙ্গা ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝপ করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যে সবজি রান্না করতে অনেকটা সময় লাগে সেটা ইন্দ্র কিনে আনার পরে আমার ভেতরে টেনশান শুরু হয়ে যায়, কখন কাটবো কখন রাখবো, একটু সময় না দিলে না এ খেতে ভালো লাগবে না, জংলা জিনিস তো। কাঁঠালের দানাটাও এর মধ্যে দিয়ে দেবো। সকালবেলা ধুনো জ্বালিয়েছিলাম, ধুনোচিটা এখানেই পড়ে রয়েছে, এক বন্ধু বলেছে যে ধুনোর ভেতরে যে ছাইটা রয়েছে এটা শিব ঠাকুরকে মাখাতে, শিব ঠাকুরকে এই সমস্ত মাখাতে গেলে শিব ঠাকুর রেগে যাবে, যে কী সব মাখাচ্ছিস ছাই ভস্ম, জানি উনি ছাই ভস্ম মেখে থাকতে ভালোবাসেন। কুকুর জন্য একটু আলু ভাজা বসিয়েছি, নিরামিষ দিনে ডাল আর চিচিঙ্গা ভাজা দিয়ে খেতে বসলে না গুই গাই করবে, হ্যাঁ আর কিছু করনি? বাচ্চারা না জংলা জুংলা জিনিস খেতে চায় না, এমনি সবজি খেতে চায় না, তার উপরে এসেছি অড়হর ডাল চাল কুমড়ো ডাঁটা দিয়ে, এটাকে একটু সুন্দর করে ফোড়ন দিতে না পারলে আমারও খেতে ভালো লাগবে না, অড়হর ডাল আমি খুব একটা ভালো খাই না,
তবে ফোড়ন মশলা একটুখানি অদল বদল করে দিলে খাওয়ার মতো খেতে লাগে। এখানে রাঁধুনি একটুখানি টেলে নিয়ে গুঁড়িয়ে নেব। গোটা সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম রেড করা আদা আর রাঁধুনি গুঁড়ো, কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। কথায় আছে না, ভাদ্র মাসের পচা গরম, সেই গরম ছেড়েছে, ভাদ্র মাস আসুক বা না আসুক এখনই সেই গরম দেওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ গনগনে রোদ, চারপাশটা যেন ভাপিয়ে তুলেছে। মানুষ আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করে কী করে, পেট মহাজন তো মানবে না, ঠিক টাইমে তাকে খাবার দিতেই হবে। আর খাবারের জোগাড় কে করে, ঘরের মহিলারা। চলুন, আমার রান্নাবান্না কমপ্লিট। এই হলো চাল কুমড়ো সজনে ডাঁটা দিয়ে ডাল, আলু ভাজা, স্যালাড কেটে রেখেছি, ফুপু এসে মাখবে। আর এই হলো কী জানো, এটা কী জানো, কাঁঠালের দানা দিয়ে চিচিঙ্গা ভাজা। আর দুই দিন ধরে ফুপু সকালে ঘুম থেকে উঠে দেখাচ্ছে, দেখো মা আমার মুখটা কেমন চিড়ে গেছে, হাত পা চিড়ে গেছে। ছোটোবেলায় পিসি ঠাকুমার কাছে গল্প শুনেছে যে ঘুমের ঘরে ভূতে এসে আছড়ে দেয়, সেটা নিয়েই বলছিলাম। না রে, অনেক সময় আমরা মনের ভুলে ওই নখ কাটি, আলগা নখ, যখনই গায়ের মধ্যে লাগে চিড়ে যায়। ভূত আবার কি, ভূত বলে কিছুই নেই, ভূতের ভয় আছে। যে ভয় পেয়েছে, বিশ্বাস করছি ভূতে, বিশ্বাস করিস না, মানে ছোটবেলায় যে গল্পটা শুনেছিস সেটা এখন ধুয়ে ধুয়ে চাল করার চেষ্টা করছিস। ঘরটা ঠান্ডা হোক, তারপরে খেতে বসবো। ফড়িং এর খাওয়া দাওয়া কমপ্লিট। কি হয়েছে মা, কি হয়েছে মা? পাশের পাড়ায় জ্যাঠাকাকারা যুদ্ধ লাগিয়েছে, ঘরে বসে আমার ফড়িং খেপে যাচ্ছে, ঠিক আছে? দেখ অবস্থা, সামনের গলিতে অনেকগুলো কুকুর একসঙ্গে ঝামেলা করছে আর আমার ফড়িং ঘরে বসে তোলপাড় করে ফেলছে। হ্যাঁ, এখন ওকে যেতে দিতে হবে। ওই ঝামেলা, এ কি করছি বলুন তো। বাইরের কুকুরগুলো কি নিয়ে ঝগড়া অশান্তি করছে, এখন তো বৃষ্টি থেমে গেছে, বসার জায়গার অভাব নেই, তাও এত যুদ্ধ কিসের। চলুন, এই পাপসগুলো শুকিয়ে গেছে, বৃষ্টি নামার আগে জায়গা মতো দিয়ে দি। এতক্ষণ যা মেঘ ডাকছিল, ওরে বাবা রে বাবা, মনে হয় এক্ষুনি আকাশ ভেঙে পড়বে। এখন আবার ডাকাডাকি বন্ধ হয়েছে, ঘরে বসে মানুষ কি করে বলুন তো, একটু রাস্তায় বেরোলে ভালো হতো, এত মেঘ ডাকাটাকির আওয়াজ পেয়ে আর কি ঘরের বাইরে বেরোতে ইচ্ছা করবে। ইদানিং আমার বিকেলের পরে রাস্তাঘাটে বেরোতেও ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে বাইরে বেরোলেই যদি বৃষ্টি আসে কোথায় দাঁড়াবো, দোকানপাটও সেইভাবে খোলে না। হ্যাঁ, রান্নাঘরে পায়ের নিচে এই পাপোশটা না থাকলে সারাক্ষণ পায়ের নিচে জল জল, পা উঁচু করে করে হাঁটতে হয়, তাতে আরও কোমরে ব্যথা, থায়ে ব্যথা। দেখো টেবিল থেকে তুলে নিয়ে না খেয়ে নেয়। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 6:30। ইন্দ্র গেছিল রাইফেল প্র্যাকটিসে, ফেরার পথে ভাবলাম হাতে করে জিলিপি আর না হলে সিঙ্গারা নিয়ে আসবে, চা বানাবো খাবো। ও মা আসলো খালি হাতে, তারপরে আবার ছুটেছে। ভাবছে মেয়ের সামনেই পরীক্ষা, রাস্তাঘাটের জিনিস খেয়ে যদি পেট খারাপ বানিয়ে ফেলে। তো মেয়ে বলছে, তোমাকে কে বলেছে এই সমস্ত খেলে আমার পেট খারাপ হয়ে যায়। আসলে ইন্দ্র রাতে ফেরার পথে জিলিপিটা নিয়ে আসে, অত রাত্রিরে আর কি জিলিপি খাবো, আর বাসি জিলিপি খেলে পেট বড় হয়ে যায়, গরম হয়ে যায়। বাবা কি গো, রাস্তাঘাটে কিছু দেখে আসে নাকি, না বলো বন্ধু কোনো খারাপ খবর শুনিয়েছে? মেসেজ দিচ্ছি, মেসেজ। হঠাৎ করে বইয়ের কি গো, নাকি পছন্দের বই দেখেছ রাত্রিবেলায়, দুঃখের কাহিনী, আরো চানাচুর দেবী।
চাটা ঢালবো কাপে? বৃষ্টি আসার আগে যেরকম গরম ছাড়ে, সেই ধরনের একটা গরম ছাড়লো। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকাটা কি বন্ধ রয়েছে, এর থেকে কি বোঝা যায়? কি ইন্দ্র, জানে বন্ধুরা আমি কেন কোথাও যেতে থাকতে পারি না, আটকাতে পারি না? কেন? আমার গ্যাস বন্ধ করে না। এই কারণে তুমি আমাদের ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারো না, কি হবে? এই বয়সে বউ গেলে লটারি গো, আবার পাবে। আমি জবাব দেব নিজেরই, তুই কেন দেবো? এমন ঘড়ি কাটা 8:11 ঘরে ইন্দ্রকে বেরোনোর সময় বলে দিয়েছি, তাড়াতাড়ি বাড়িতে আসবে। কিন্তু এরকম বৃষ্টি বাদল দিন যত তাড়াতাড়ি নিচের ঘরের কাজকর্ম শেষ করে ওপরের ঘরে আসা যায়। এখন খালি মনে হচ্ছে কতক্ষণে স্নান করব, স্নান করব। কি বলুন তো, স্নানের বাতি হয়ে গেছে গো। হ্যাঁ, সকালে একবার, দুপুরে রান্না খাওয়া করার পরে একবার, আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার, এই তিনবার যদি স্নান করি শরীরের ভেতরে যে হাড্ডি গুড্ডি আছে সেগুলোতে পচন লেগে যাবে। ওই জন্য তো গায়ে পায়ের ব্যথা কমতে চায় না। একটু আগে আমাদের অফিসের ছেলেটা ওই শিব ঠাকুরের প্রসাদ দিয়ে গেল, খিচুড়ি প্রসাদ, না পোহা বলিনি, প্রসাদ বলেছি। তুমি যদি কানে বেশি শোনো, পোহা শুনেছি, তার দোষ কার? তোর কানের দোষ? আয় এক চাল খান ফাটিয়ে দি। দেখছেন কি কি বলুন তো, আমি বললাম প্রসাদ, ও শুনেছে পোহা, এখন আমার দোষ দিচ্ছে, তুমি ঠিক করে বলো। এবারে এই জামা কাপড় গুলো গুছিয়ে গাছিয়ে এক জায়গায় রাখবো। দেখুন এখানে সব মোটামুটি আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। সব বেশি জামা আমার মায়ের, আমার তো একটু জামাই নেই। তো থাকবো না, কি অবস্থা চুলে, কি অবস্থা! হ্যাঁ বাপরে, হচ্ছে জাহাজের মতন একটা সংসারের কাজকর্ম একার হাতে সামলাচ্ছি, এরকম পরিস্থিতি। সে রামলীলার রাবণ তোর দিদি, কেমন অট্ট হাসি দেয়, কি করে! আজকে বিকেলবেলায় পুপুকে নিয়ে বেরোয়নি, ভালো কাজ করেছি, ওর রবিবারে পরীক্ষা, এখন ঘর থাকলে যেটুকু পড়ার পড়তে পারবে। আমার ফড়িঙের বিয়ে দেবো বলে একখানা মেয়ে খুঁজছি। আপনাদের হাতে যদি ভালো মেয়ে থাকে ফড়িঙের যোগ্য, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা পণ প্রথার বিরোধী, মেয়ের বিয়েতে পণ দেব না, ছেলের বিয়েতে পণ নেব না, ঠিক আছে? চলুন বন্ধু, আমার বকবক আজকের মতো রেইট করি, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। কি পুরো গরম ছেড়েছে বলতো, হ্যাঁ আকাশের দিকে তাকিয়েই আছি, এত বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকলো, বৃষ্টির দেখা।